শ্যামসুন্দর জুয়েলার আমাদের কিছুদিন আগে কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা উপহারের ডালি নিয়েছিল এবং আজ এই যে একটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে একটা লাকি ড্র ছিল সেই লাকি ড্রয়ের যারা উইনাররা রয়েছেন তারা কিন্তু পেতে চলেছেন এই তিনটি স্কুটি রাজ্যে এবং রাজ্যের বাইরেও সেখানে সেই ভাগ্যবান কারা রয়েছেন সেটা আমরা জানবো আমাদের সাথে রয়েছেন সেখানে শ্যামসুন্দর জুয়েলার্সের যিনি কর্ণধার রয়েছেন রূপক সাহা মহোদয় প্রথমে আমরা জানার চেষ্টা করব এই একটা ভাবনা এবং তার পরবর্তী সময়ে আপনার সাথে এর আগেও কথা হয়েছিল যে অক্ষয় তৃতীয়ার জন্যে আপনি মেসেজ দিয়েছিলেন প্রত্যেক ক্রেতাদের আপনাদের যারা ক্রেতারা রয়েছেন এই তিনটে স্কুটি এবারে তারা নিয়ে যাবেন কেমন লাগছে এটা একটা ম্যাটার অফ ফুলফিলিংনেস যে একটা পরিপূর্ণতা যে আমরা ভেবেছিলাম আমাদের ক্রেতা বন্ধুদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেক দিন যেরকম লাকি ড্র ছিল তেমনি আমরা রেখেছিলাম মেগা লাকি ড্র আর মেগা লাকি ড্রতে এবার তিনটি স্কুটি ছিল গত পয়লা মে বিখ্যাত মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র সমস্ত কুপনগুলোর মধ্য থেকে তিনটি কুপনকে উনি তোলেন এবং তারাই এবারের মেগা ড্রয়ের বিজেতা আমি নামগুলি যদি পড়ি তার মধ্যে প্রথম নামটি ছিল শ্রী পঙ্কজ সাহা যার কুপন নাম্বার হলো O0850 তিনি কলকাতার নিবাসী দ্বিতীয় কুপনটি ছিল শ্রীমতী পূর্ণিমা দেবনাথ কুপন নাম্বার A1537 ইনি আগরতলার এবং তৃতীয় কুপনটি হলো শ্রীমতী শিপ্রা গোস্বামী তার কুপন নাম্বার ছিল B1333 তিনি উদয়পুরের নিবাসী তাদের প্রত্যেককেই আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে জানাই আন্তরিক অভিনন্দন প্রত্যেককেই যারা এই উৎসবে আমাদের অংশগ্রহণ করেছে তারা যদি অংশগ্রহণ না করতেন তাহলে আমাদের যে আয়োজনটি এটা উৎসবে পরিণত হতো না তারা প্রত্যেকে পাশে ছিলেন বলেই সেটি সার্থকতা পেয়েছে একটি উৎসবে পরিণত হয়েছে তার মধ্য থেকে হয়তোবা তিনজন লাকি বিজেতাকে আজকে আমরা তিনটি স্কুটি তুলে দিচ্ছি কিন্তু অন্যান্যদেরও কিন্তু আমরা প্রত্যেক দিন স্বর্ণমুদ্রা আমরা তুলে দিয়েছি প্রত্যেক দিন তিনটে করে স্বর্ণমুদ্রা ছিল ওরা সবাই আসাতেই কিন্তু রাজ্যবাসী পাশে থাকাতেই কিন্তু আমাদের এই প্রয়াসটি আমি বলতে পারি সম্পূর্ণতা পেয়েছে আমাদের আগরতলা খোয়াই ধর্মনগর এবং উদয়পুর আমাদের ত্রিপুরাতে যে চারটি শাখা শোরুম রয়েছে এবং কলকাতায় বেহালা বারাসাত এবং রাসবিহারী মানে গড়িয়াহাটে যে তিনটি শাখা শোরুম আছে সবগুলোতে কিন্তু 17 এপ্রিল থেকে 28 এপ্রিল অবধি এই উৎসবটি চলেছিল আর তার থেকেই যারা কুপন পেয়েছিলেন আর সেই কুপন থেকেই আজকের বলা যায় অক্ষয় তৃতীয়া উৎসবের শেষ পর্যায়ে আজকে আমরা আনন্দিত আমাদের বিজয়ীদের হাতে আমরা এই স্কুটি তুলে দিতে পেরে এখন কিন্তু আপনাদের যারা ক্রেতারা রয়েছেন তাদের চাহিদা অনেকটা বেড়ে গেছে আপনাদের কাছে আমরা চেষ্টা করব তাদের চাহিদা সবসময় পূরণ করার জন্য সেটা শুধু উপহারের মাধ্যমে নয় আমাদের যে কাজ আমার গয়না তৈরি করা পরিষেবা দেওয়া আমাদের কাজ আমরা গয়নার গুণগত মান এবং তার সঙ্গে যুক্ত সব ধরনের পরিষেবা সেটা মেরামতি হতে পারে মাসে মাসে টাকা জমিয়ে গয়না কেনা হতে পারে ডিফারেন্ট জুয়েলারির কালেকশনস হতে পারে সোনার দাম যখন বাড়ছে তখন হালকা ওজনের ডিজাইনার গয়না হতে পারে সব ধরনের গয়নার একটা সম্ভার আমরা রাখবো আর আমাদের ক্রেতা বন্ধুরা আমাদের রাজ্যবাসী যদি আমাদের পাশে থাকে আমরা নিশ্চিত আমরা সেই সাহস পাবো নতুন নতুন ভাবনার নতুন নতুন গয়নার এবং নতুন নতুন সুন্দর উপস্থাপনা সবার সামনে তুলে ধরার অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারেই আজ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের এই যে মেগা ড্র তাতে করে কিন্তু তিনটি স্কুটি পেয়ে যেতে চলেছেন লাকি যারা উইনাররা রয়েছেন তারা তাদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হবে